নমস্কার, ইতিহাস পাঠকেন্দ্র ইউটিউব চ্যানেলে প্রিয় সকলকে স্বাগতম জানাই। আজকে যে টপিকটি আলোচনা করব সেটি হলো নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে সকল পিজি স্টুডেন্টস আছো, অর্থাৎ এমএতে ভর্তি হয়েছ বিভিন্ন সাবজেক্ট নিয়ে, ইতিহাস, বাংলা, যে কোনো সাবজেক্টই নাও, তাদের জন্য আজকের এই আলোচনা। আমি বিশেষত ইতিহাসটাকে যেহেতু গাইড করি, সেহেতু ইতিহাসটাকে নিয়ে বলছি। বাংলা, পল সায়েন্স, সোশিওলজি, সোশিওলজি বলছি, প্রত্যেকের ইংলিশ একই প্যাটার্নে প্রশ্ন থাকে। প্রথমে বলে রাখি, পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন, ঠিক আছে, যেটাকে রেগুলারে এমএ বলা হয়। এবার পোস্ট গ্রাজুয়েশন 2 বছরের কোর্স। এবার ভর্তি হয়েছো সকলেই 4400 টাকা দিয়ে। এবার পিজি কোর্স 2টো ধাপে হয়, একটা হলো অ্যাসাইনমেন্ট আর একটা হলো ফাইনাল পরীক্ষা, অর্থাৎ বছরের শেষে একটা ফাইনাল পরীক্ষা হয়। অ্যাসাইনমেন্টে 100 নম্বরের পরীক্ষা হয় এবং ফাইনাল পরীক্ষাও প্রতিটি পেপার 100 নম্বর করে হয়। টোটাল থাকে 4টে পেপার, ইতিহাসে যেমন 4টে পেপার থাকবে প্রথম বছরে, এবং প্রত্যেকটা 100 100 করে 400-তে পরীক্ষা হবে। এবং অ্যাসাইনমেন্টে ওই 100 নম্বরই পরীক্ষা হবে, কিন্তু যা পাবে তার 20% নম্বর যুক্ত হবে ফাইনাল রেজাল্টে। আর ফাইনাল পরীক্ষায়, টার্ম এন্ড পরীক্ষায় যা পাবে 100 মধ্যে, তার 80% যুক্ত হবে ফাইনাল রেজাল্টে, তাহলে টোটাল 100%। এবার আসি এরপরে এই কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে। কোশ্চেন প্যাটার্নটা হবে 18 নম্বরে 2টো প্রশ্ন, 12 নম্বরে 3টে, আর 7 নম্বরে 4টে, এ টোটাল 100 নম্বর এক একটা পেপারে। এরপরে প্রসেস হলো যে অ্যাসাইনমেন্ট কখন হয়। অ্যাসাইনমেন্টটা এবছর আশা করি মে মাসে হবে, এবং বলে রাখি এটাও যে অনলাইন হবে না অফলাইন হবে সেটা কিন্তু বিশ্ববিদ্যালয় জানিয়ে দেবে। তবে বিডিপিদের বলে দিয়েছে একটা ভিডিওতে যে অ্যাসাইনমেন্ট MCQ মতো মডে হবে এবং ফাইনাল পরীক্ষা অফলাইনে হবে। ঠিক তোমাদেরও মে মাসে হবে, সেটা অনলাইন হওয়ার সম্ভাবনা রয়েছে MCQ পদ্ধতিতে। আর এরপর আছে ফাইনাল পরীক্ষা হয় অক্টোবর নভেম্বর মাস নাগাদ, ঠিক আছে। তার আগে তোমাদের অ্যাসাইনমেন্টের পরে হবে রিনুয়াল, মানে দ্বিতীয় বছরে ভর্তি। আর যারা দ্বিতীয় বছরে ভর্তি হয়ে এখন পড়ছো, তারা এখন আর রিনুয়াল করতে হবে না, যেহেতু তারা তোমরা পরীক্ষা দেবে। রিনুয়াল হলো গিয়ে তোমার পরবর্তী বছরে ভর্তি 4400 টাকা দিয়েই করতে হবে, ঠিক আছে। এবং সেটা হবে মোটামুটি জুন জুলাই মাসে, মানে মে মাসে অ্যাসাইনমেন্ট হলে জুন জুলাই মাসে রিনুয়ালটা দিয়ে দেবে। রিনুয়ালের পরে হয় এক্সাম ফর্ম ফিল আপ, তারপরে হয় পরীক্ষা। এক্সাম ফর্ম ফিল আপে মোটামুটি 4টে পেপারের জন্য প্রায় 700 থেকে 740 টাকার মতো ফি দিতে হয় বিশ্ববিদ্যালয়কে, ঠিক আছে। তারপরে তোমাদের অ্যাডমিট কার্ড দেবে অনলাইনে, তারপরে পরীক্ষা হবে। এটা হলো তোমাদের পিজি কোর্সের টোটাল প্রসেস। পিজি কোর্সের ইতিহাসের বই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির অফিসিয়াল সাইটে স্টুডেন্ট জোনে ওখানে পেয়ে যাবে, বা অনলাইন সার্ভিসের ওখানেও তোমরা পেয়ে যাবে PDFগুলো, তোমরা পড়তে থাকবে। আর বলে রাখি তোমাদের কোনো সিলেবাস পরিবর্তন করেনি। আর যে সেন্টারে ভর্তি হয়েছো সেই সেন্টারে খোঁজ নাও যে কবে তোমাদের বই দেবে হার্ড কপি। আর তোমাদের অনলাইনে যে এনরোলমেন্ট সার্টিফিকেট, প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট দিয়েছে, সেটি যদি কেউ ডাউনলোড করে না থাকো অবশ্যই ডাউনলোড করে নিও, পরবর্তীতে হয়তো লিঙ্কটা হয়তো কাজ করবে না, তাই অবশ্যই লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা অবশ্যই তোমরা দেখে নিতে পারো লিঙ্ক থেকে সরাসরি। আর ওই লিঙ্ক, ওই হার্ড প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটাই আমাদের কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ওটা কলেজ থেকে তোমাদের হার্ড কপি দেবে, মানে অরিজিনালটা দেবে। এটাও বলে রাখি যে কলেজের কাজটা কী। কলেজের কাজ হলো তোমাদের ডকুমেন্টসটা ভেরিফিকেশন করে তোমাদের বলে দেওয়া যে তোমরা এখানে ই হয়েছে। এবার এই বছর যেহেতু অনলাইনে ভর্তি হয়েছে, সেহেতু ডকুমেন্টসটা অটোমেটিক ভেরিফাই হয়ে থাকে। অনেক সময় কলেজ থেকে একটা কার্ড দেয়, ইয়েলো কার্ড বা যেরকম, দিতে পারে নাও দিতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, সেই কলেজে সেটা বুঝবে। আর অনলাইন থেকে প্রভিশনাল এনরোলমেন্ট সার্টিফিকেটটা ডাউনলোড করে নিয়ে কলেজে জমা দিলে তোমাদের বই দিয়ে দেবে। পরবর্তীতে যখন রিনুয়াল হবে, রিনুয়ালটা করে রাখবে, না হলে কিন্তু আবার পরবর্তীতে তোমাদের বই পাবে না। এবার বললো কি, রিনুয়াল করার সময় পিজি ইতিহাস স্টুডেন্টদের স্পেশাল পেপার সিলেকশন করতে হয়। 5 আর 6 পেপারটা সকলেরই কমন থাকে,
কিন্তু সাত আর আট পেপারটা দুটো ভাগে বিভক্ত। যেমন সেভেন একটা বি পেপার থাকে, মানে আদিমধ্য যুগের ইতিহাস, আর এ পেপারে থাকে আধুনিক ভারতের ইতিহাস, সেটা হলো আর্থিক ও সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস। এখানে কিন্তু রাজনৈতিক ইতিহাস থাকে না। তাই যখন আমি রিনুয়াল হবে তার আগে আমি অবশ্যই প্রত্যেকটা রিনুয়ালের স্পেশাল পেপার অনুসারে আমি বলে দেবো। আর যদি এই টপিক অনুসারে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো, আর ভিডিওটি কেমন লাগলো একবার জানিয়ে দিও, তাহলে নতুন নতুন আরও ভিডিও দেবো। ধন্যবাদ।